আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখব আপনাদের যদি এরকম এলইডি বাল্ব অনেক তাড়াতাড়ি কেটে যায় তাহলে কি করবেন। এই এলইডি বাল্বটি নষ্ট হওয়ার একটি কারণ আছে। এলইডি বাল্বটি অনেকক্ষণ জ্বালায় রাখার কারণে বা এলইডি বাল্বটি অনেক হিট হয়ে নষ্ট হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে এলইডি বাল্বটি হিট হয়ে নষ্ট হয়ে যায়। এলইডি বাল্বটি হিট হয়ে এখান থেকে যে কোনো একটি এলইডি কেটে যায়। এই একটি এলইডি কেটে যাওয়ার কারণে এই লাইটটি নষ্ট হয়ে যায়, এই লাইটটি আর চলে না। এরকম একটি 18 ওহমসের রেজিস্টর লাগালে এলইডি বাল্বটি এত আর বেশি কাটবে না। আমি রেজিস্টরটি মাপ মতন কেটে নিচ্ছি। এই রেজিস্টরটি আমার মাপ মতন কাটা হয়ে গেছে। এখন আমি এলইডি লাগিয়ে নিব। এখান থেকে যে কোনো একটি এসি ইনপুট টার্মিনাল খুলে নিব, খুলে এই রেজিস্টরটি লাগিয়ে নিব। আমার এই রেজিস্টরটি লাগানো হয়ে গেছে। আমি এই রেজিস্টরটি নিউট্রাল লাইনে লাগিয়েছি, আপনারা যে কোনো একটিতে লাগাতে পারেন। এরকম যদি একটি 18 ওহমসের রেজিস্টর লাগিয়ে নেন তাহলে এই লাইটটি আর সহজে কাটবে না। এই লাইটটি অনেক টিকসই হবে আর অনেকদিন যাবে, এই লাইটটি আর সহজে কাটবে না। এখন আমি এলইডি লাইটটিতে পাওয়ার দিয়ে লাইটটিকে জ্বালিয়ে দেখব। এই লাইটটিতে আমার পাওয়ার দেওয়া হয়ে গেছে, লাইটটি এখন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এই লাইটটি অনেক লাফাচ্ছে, কিন্তু এই লাইটটি আসলে লাফাচ্ছে না, এটি ক্যামেরার কারণে এরকম দেখাচ্ছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটি লাইক করুন।